দিনের পাতি নবীর জ্যোতি শহীদ হোসেন কারবালার দিনের পাতি নবীর জ্যোতি শহীদ হোসেন কারবালার তাই কারবালার জমিন সাক্ষী দিয়ে বলছে কি কথা কারবালার জমিন বলছে আমি কারবালার জমিন বলছে আমি দিন জিন্দা ওসিলাই পিয়া জিন্দা ওসি লাই পিয়ার এমন ওলির ধরলে দামান আল্লাহ নবী মিলবে তার এমন ওলির ধরলে দামান আল্লাহ নবী মিলবে তার পাক পাঞ্জাতনের জাহাজ চড়ে এলো রাজা আউলিয়ার আরে মারে ফাতে মুকুট মাথায় সুরাতে নূর মোস্তফা অতি সুন্দর কার দশ ভাগে পিতা আবু সালে চড় মারে গালে তুমি চরের বদলা কেমন নিলে তুমি চরের বদলা কেমন নিলে ছয় কন্যা সহ গর্ভের মেয়ে ওই মা জননীর ছয় কন্যা সহ গর্ভের মেয়ে আর বানিয়ে দিলে তুমি ছেলে 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 ছয় কন্যা সহ গর্ভের মেয়ে আর বানিয়ে দিলে তুমি ছেলে আবু সালেহ মুসা জঙ্গিকে আব্দুল কাদের বলছে বাচ্চা ছেলে তার আব্বাকে কি কথা আর এক চর মারলে পরে ও আব্বা জান আর এক চর মারলে পরে সারা জিলান শহরে থাকতো না কোনো মেয়ে কিমা কি কারামত খেলা চলে পিতার সাথে গো পিয়ার কারামত খেলা চলে পিতার সাথে গো পিয়ার মোর গোস পিয়ার কত পাওয়ার মোর গোস পিয়ার কত পাওয়ার দেখো কুদরতে খোদার আর মোর দাটাকে জিন্দা হলো মোর দাদাকে জিন্দা হতো এটাও মামুলি ব্যাপার মোর দাদাকে জিন্দা হতো এটাও মামুলি ব্যাপার পাক পাঞ্জাতনে পাক পাঞ্জাতনের জাহাজ চড়ে আর এলো রাজা আউলিয়া মারে ফাতের মুকুট মাথায় সুরাতে নূর মোস্তফা তো হুজুর গোসবান তিনি ছোট্ট বেলা থেকে দয়াল দাতা কত পাওয়ার ফুলি তুমি অলি আল্লাহ তোমায় বানিয়েছে আর যা বলতে সাথে সাথে যা বলতে সাথে সাথে বিজলির মতো হয়েছে যেমন সুইচ মারলে পাখা চলে যায় সুইচ মারলে আলো জ্বলে ওঠে হুজুর গোসবাগ যা বলতেন এই বিদ্যুতের মতো তৈরি হয়ে যেত যা বলতে সাথে সাথে বিজলির মতো হয়েছে তুমি তোরি ভাসাও তুমি তোরি ভাসাও জুড়ি মেলা তুমি তোরি ভাষাও জুড়ি মেলাও দরিয়াতে হয়ে কান্ডার এমন ওলে চরণেতে চুমতে ইচ্ছে হয় সবার এমন ওলে চরণেতে চুমতে ইচ্ছে হয় সবার পাক পাঞ্জাতনে
राज छोड़े एलो राजा आउलिया मारे फातेर मुकुट माथाय सुराते नूर मुस्तफा शेष छंद আমরা অনেকেই আল্লাহর ওলিদেরকে মানি না তারা বলি আল্লাহর ওলিরা আসিকে যায় কেউ বলল ওলিকে মানি তারা বলে আল্লাহর ওলিরা জিন্দা আছে আমি এম হায়দার বলছি যে কেউ বলল ওলিকে মানবে তারা জিন্দা থাকবে দোস্ত কারণ প্যারা হুসেন প্যারা হাসান ও নবী প্যারা হুসেন প্যারা হাসান হবে তাদের রহমান তখন মাওলা আলী কোলে তুলি মাওলা আলী কোলে তুলি নিয়ে যাবে কাছে ফাতেমার কারণ মা ফাতেমাতুল জোহরা জান্নাতের রানী জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে মাওলা আলী আদর করে কোলে তুলে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে মাওলা আলী কোলে তুলি নিয়ে যাবে কাছে ফাতেমার তখন মা জোহরা তখন মা জোহরা দিয়ে ফুলের তোড়া জান্নাতকে দেখিয়ে দেবে তার পাঞ্জাতনের আশিকের সাথে হবে দিদার মোস্তফার পাঞ্জাতনের আশিকের সাথে হবে দিদার মোস্তফার তুমি অলির চরণ ধরে থেকো ও তুমি অলির চরণ ধরে থেকো পাঞ্জাতনকে করে গলার হার ভৈরবে না কোনো পারে ভৈরবে না কোনো পারে হয়ে যাবে বেড়া পার ভয়